हेलो फ्रेंड अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल कन्वर कॉम्प्ट एंड सैंडिस। तो फ्रेंड अपना सबाई कैमन आशा करी भले आसें। तो फ्रेंड आज के एक मदरबोर्ड हमारे आसे तो फ्रेंड ए मदरबोर्डर समस्या हे नो पावर। ओके मैंने पावर चले जाए तो ये हे मदरबोर्ड एसरॉक मदरबोर्ड G41M। ओके G41 सीरीजर मदरबोर्ड 41 सीरीजर मदरबोर्ड। तो हमें आपके प्रथम समस्या तो देखा पावर दिए देखें जो पावर दिल देखें फैन घूरते से এই দেখছেন অফ হয়ে গেছে। ওকে তো এখন কিন্তু আর কি পাওয়ার আসবে না। আমি আবার পাওয়ার দিব দেখেন পাওয়ার দিছি আবার পাওয়ার আসছে কি পাওয়ার আসছে দেখেন আসে কি চলে গেছে আর কিন্তু পাওয়ার আসবে না। কিন্তু আমরা যখন গিগাবাইট মাদারবোর্ডগুলোতে দেখি যে এইভাবে পাওয়ার মানে চলে যায় যা কি অটোমেটিক আবার পাওয়ার আসে আবার চলে যায়। কিন্তু এই মাদারবোর্ডের যে সমস্যাটা কি পাওয়ার আসছে আবার কি চলে যাচ্ছে কিন্তু পাওয়ার মানে আসার পর চলে যাচ্ছে কিন্তু আর অটো পাওয়ার আসতেছে না। আমার আবার ফ্রন্ট প্যানেলে ক্লিক করলে পাওয়ার আসতেছে। তো আমরা প্রথমে এই মাদারবোর্ডটা আমি আপনাকে বলি এটা হচ্ছে একটি চাইনিজ ব্র্যান্ডের মাদারবোর্ড। যে চাইনিজ ব্র্যান্ডের যে মাদারবোর্ডগুলো আছে এই মাদারবোর্ডে এই ধরনের যে সমস্যা হয় বেশিরভাগই আমাদের ভিআরএম সেকশন থেকে প্রবলেম হয়। কি ভিআরএম সেকশন? ভিআরএম সেকশন কোনটা? এই যে আমাদের প্রসেসরের যে অংশটা আছে এটা হচ্ছে পুরোটাই ভিআরএম সেকশন। ওকে এর পুনর হচ্ছে ভোল্টেজ রেগুলেটর মডিউল। ওকে তো বিষয়টি মনে রাখবেন ভিআরএম সেকশনের পুনর হচ্ছে ভোল্টেজ রেগুলেটর মডিউল। তো এই ভিআরএম সেকশনে কোন কোন পার্টসের প্রবলেম হলে আর কি এ ধরনের প্রবলেম হয় সেটা আমি বলি। এই যে দেখেন ভিআরএম সেকশনের পাশে দেখবেন যে একটি কি ভিআরএম আইসি আছে। ওকে ভিআরএম আইসি, তো এই ভিআরএম আইসি হচ্ছে কাজ হচ্ছে আমাদের যে মসফেট আছে এই মসফেটকে কানেক্ট করা। তো এই ভিআরএম আইসির প্রবলেম হলে এই ধরনের প্রবলেম হয়, তারপরে যে মসফেটের সমস্যা হলে এই ধরনের প্রবলেম হয়। তো আমরা প্রথমে চেক করব যে আসলে প্রথমে দেখবো যে আমাদের সিপিইউ সকেটটি যে আছে সিপিইউ সকেট তাই এই যে ভিআরএম সেকশনে 12 ভোল্টের সকেটটি আছে এই সকেটটি শর্ট আছে কি না। তো প্রথমে দেখি যে মাল্টিমিটার দেখেন মাল্টিমিটার আমি বাজার মোডে রেখে দিছি। তো লক্ষ্য করেন এখানে কি আমাদের সিপিইউ সকেট শর্ট নাই। তাহলে আমরা এখন কি চেক করব? তাহলে আমরা চেক করব হচ্ছে এখন আমাদের এই দেখেন এই যে মসফেটগুলো আছে এই মসফেটগুলো আমরা চেক করব। এই মসফেট মনে করেন যে শর্ট হয়ে গেলো কি আমাদের এই ধরনের প্রবলেম হয়। তো এই মসফেট ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এক সাইডে যদি বিপ করে আর এক সাইডে বিপ না করে তাহলে আপনাকে বুঝতে হবে সেই মসফেটটি ভালো আছে। আর যদি মনে করেন যে দুই সাইডে বিপ করতেছে তাহলে আপনাকে বুঝতে হবে সেই মসফেটটি নষ্ট হয়ে গেছে। তো আমি এটাও চেক করি। তো এটা ভালো আছে, তো আমি এখন এটা চেক করব। তো ফ্রেন্ড এই মসফেটটি এখানেও বিপ করতেছে। তো ফ্রেন্ড এখানে যে প্রবলেমটা হচ্ছে এই যে মসফেটটা আমি দেখতে পাচ্ছি এটা কখনো বিপ করতেছে দুই সাইডে আবার কখনো বিপ করতেছে না। ওকে তো আমি আবার এখন এগুলো চেক করব। এটাও ভালো আছে, এটাও ভালো আছে, এটা এক সাইডে বিপ করে এক সাইডে বিপ করে না। ওকে তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই মসফেটটা এক সাইডে বিপ করতেছে কি এক সাইডে বিপ করতেছে আবার এক সাইডে বিপ করতেছে না কিন্তু মাঝে মধ্যে বিপ করতেছে। তো আমার মনে হচ্ছে যে এই মসফেটটির কারণে এই ধরনের প্রবলেম হতে পারে। তো আমি প্রথমে কি করব এই মসফেটটি খুলব। ওকে খোলার পরে আমি যে কাজটি করব সেটি হলো যে মসফেটটি খোলার পরে আমি আবার খুলে চেক করব যে আসলে তারপরে বিপ করে কি না। অনেক সময় কি মসফেট হালকা কিছু মাদারবোর্ডের শর্টের কারণে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। আসলে ফ্রেন্ড বিষয়টা এরকম যে অনেক সময় হয় কি মসফেটে মানে আশেপাশে অনেক ধুলাবালি মরিচা পড়ে থাকার কারণে কি মসফেটটি কি
আশেপাশে শর্ট হয়ে যায়, কি আশেপাশে শর্ট হয়ে যায়, এর কারণে কি ঠিক মতো ভোল্টেজ যাইতে পারে না, এর কারণে কি আমাদের এ ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আরেকটি বিষয় বলতে, এই যে প্রবলেমটা আছে এটা কি আমি কি মাদারবোর্ডটা প্রথমে একবার দেখে নিছি যে আসলে কী প্রবলেমটা। তো এই যে আমি আপনাকে এতক্ষণ থেকে বলে নিই এই কারণে যে আপনাকে বোঝার জন্য আর কি। তো এই মাদারবোর্ডটা আছে না, এই মাদারবোর্ডে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই মাদারবোর্ডে বেশিরভাগই মনে করেন যে চাইনিজ মাদারবোর্ড যেগুলো আছে, চাইনিজ মাদারবোর্ডগুলোতে বেশিরভাগই আপনার কি এই এ ধরনের কি রিসেটিং প্রবলেম হয় বা পাওয়ার প্রবলেম হয়। ওকে, এ ধরনের কি রিস্টার্ট প্রবলেম বা পাওয়ার প্রবলেম হয়। ওকে, তো একটু আর কি ধীরে ধীরে হিট দিবেন, নাহলে কি বোর্ডটা আর কি মানে হিটের যে আরপিএমটা আছে সেটা খুবই কমাই দিবেন আর কি, 4 থেকে 4.5-এর মধ্যে রাখবেন। অ্যানালগ হলে, ডিজিটাল হলে 400 থেকে 350-এর মধ্যে রাখবেন, নাহলে আর কি আপনার মাদারবোর্ড ফুলে যাবে। ওকে, তো ফ্যান দেখেন আমি এখন এটা খুলে ফেলছি আর কি, দেখেন এই যে মসফেটটি এটা খুলে ফেলছি। তো আসলে আমি কোম্পানিকে কি বলবো আর কি, কোম্পানি যে সিস্টেমটা করছে এটা একদমই ভালো করেনি, কারণ দেখেন এই যে সকেটটা, এই সকেটটা এইদিকে দিতে পারতো বা এইদিকে দিতে পারতো, কারণ দেখেন এই যে দেখেন এখন করার কিছু নেই আর কি, দেখেন মসফেটটা খুলতে গিয়ে এই সাইডে দেখেন কী হয়ে গেল সকেটটার সাইডে। ওকে, তো অনেক সময় সকেটও এইভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু করার কিছু নেই, কী করবেন এখন খুলতে হবে। তো আমি এখন কি করব, এই মসফেটটি এখানে রেখে চেক করব যে দেখি এখন কি প্রবলেম। তো ফ্রেন্ড এখন কিন্তু শর্ট দেখায় না, ওকে সরি ফ্রেন্ড, এই দেখেন এখন কিন্তু এক সাইডে বিপ করতেছে, এক সাইডে বিপ করতেছে না। তো আমার মনে হচ্ছে যে কিন্তু এক সাইডে তো রিডিং দেখার দরকার, কিন্তু এক সাইডে রিডিং দেখাচ্ছে না। তো আমি একটু এটা ভালো করে দেখি, তখন কখনো এই মসফেটটি কখনো শর্ট দেখাচ্ছে, কখনো কি এক সাইডে তো রিডিং দেখার কথা কিন্তু এক সাইডে রিডিং দেখাচ্ছে না। তো মাদারবোর্ডে এখানে একটা আমি চেক করে দেখি যে এখানে শর্ট আছে নাকি, তো না ফ্রেন্ড এখানে কিন্তু শর্ট নাই। ওকে, আপনি মাল্টিমিটার দেখেন এখানে কিন্তু শর্ট নাই। তো আরেকবার আমি আপনাকে দেখাই ভালো করে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই দেখেন মাল্টিমিটার লক্ষ্য করেন, আমি এখন এখানে দেখাই আপনাকে শর্ট দেখায় কিনা। তো দেখেন এখন কিন্তু শর্ট দেখাচ্ছে না, এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে না, এই দেখেন দুই সাইডে কি আমাদের দুই সাইডে কি রিডিং দেখাচ্ছে। আপনাকে আরো সুবিধা করে দেখাই আমি, দেখেন লক্ষ্য করেন এখানে, এই দেখেন দুই সাইডে কি দুই সাইডে রিডিং করতেছে, কিন্তু মসফেটটি যেটা আছে আমাদের মসফেটটি কিন্তু এক সাইডে কখনো কি রিডিং দেখাচ্ছে, কখনো কি বিপ করতেছে, কখনো কি কিছু সিগন্যাল দিচ্ছে না। ওকে, আশা করি আপনাকে বিষয়টা বুঝতে পারছি। তো আমি এখন যে কাজটি করব, আমি এই মসফেটটি আর কি এখানে লাগাবো না, আমি এই মসফেটটি চেঞ্জ করে দিব। ওকে, আমি এই মসফেটটি চেঞ্জ করে দিব। তো আমি এটার যে কার্ড আছে, নাম্বার নাম্বার আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নাম্বারটা হচ্ছে 32510। ওকে, 510 KD 510। তো চাইনিজ মাদারবোর্ডে বেশিরভাগে কি মিলে যায় আর কি, একই নাম্বার একই মসফেটের। তো আপনারা একটা জিনিস আপনাকে বলি যে আপনারা কি করবেন, এই ধরনের পুরানো বোর্ডগুলো মানে একখানে করবেন, তাহলে আর কি যে কোনো মাদারবোর্ড আপনি খুব সহজে রিপেয়ার করতে পারবেন। তো আমি এখন দেখতে পাচ্ছি কি এখানে একটি মসফেট দেখতে পাচ্ছি, তো হ্যাঁ, তো এখানেও একটি মসফেট আছে, তো আমি এটাই খুলবো আর কি, এই মসফেটটা। তো এই মসফেটটা আমি নাম্বার একই দেখতে পাচ্ছি আর কি, তো এইটা খুলে সেখানে আমি অ্যাড করব।
তো ফ্রেন্ড দেখেন আমি এই মসফেটটি খুলে ফেলছি আর কি। তো আমি এখন এই মসফেটটি এখানে অ্যাড করব। তো এটা আজ আমার আগের মসফেটটি। ওকে ফ্রেন্ড, আমি এখন মসফেটটি এখানে অ্যাড করে দিছি। তো মসফেটটি একটু ঠান্ডা হয়ে গেলে আর কি আমি সেটাতে পাওয়ার দিব, নাহলে কি মসফেটটি কি নষ্ট হয়ে যেতে পারে। তো অলরেডি লাগাইতে লাগাইতে ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন এটাতে পাওয়ার দিব অ্যান্ড দেখবো যে ডিসপ্লে আসে কি না। ওকে, তো ফ্রেন্ড এখন আমি পাওয়ার দিব, দিয়ে দেখবো যে ডিসপ্লেটা আসে কি না বা পাওয়ার আসে কি না। পাওয়ার চলে আসে, তো ডিসপ্লে আর কি আসেনি। আমি আরেকবার পাওয়ারটি খুলে আবার পাওয়ার দিয়ে দেখবো। তো ফ্যান দেখেন এখন কি ফ্যান ঘুরতেছে, তো একটু ওয়েট করি। আমি দেখতে পাচ্ছি অলরেডি আর কি ডিসপ্লে চলে আসছে, এখন দেখি যে পাওয়ারটা আসে কি না। তো এখন দেখি যে পাওয়ারটি আবার চলে যায় কি না। তো দেখতে পাচ্ছি পাওয়ার এখন পর্যন্ত যায় নাই। তো দেখেন ডিসপ্লেতে লক্ষ্য করেন, আমি আপনাদের ডিসপ্লেটা দেখাই, দেখেন ডিসপ্লে কি অলরেডি চলে আসে কি, ডিসপ্লে অলরেডি চলে আসছে। ওকে, তো আসলে আমাদের যে সমস্যাটি ছিল সেটা হলো যে মসফেট থেকে সমস্যা হয়েছিল। আমি আপনাকে বলে দিছি প্রথমে যে এই যে মাদারবোর্ডগুলোতে আছে, চাইনিজ মাদারবোর্ডগুলোতে এই ধরনের প্রবলেম হলে আগে প্রবলেম হলেই আগে ভিআরএম সেকশন চেক করবেন। ওকে, কি ভিআরএম সেকশন চেক করবেন, কি মা বিষয়টা মাথায় থাকবে যে এই ধরনের প্রবলেম আসলে আগে ভিআরএম সেকশন চেক করুন। ভিআরএম সেকশনে মসফেট যদি সমস্যা হয়ে যায় তাহলে কি বেশিরভাগ এই ধরনের প্রবলেম হয়ে যায়। তো ফ্রেন্ড আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করলাম। আমার ভিডিওটি এতক্ষণ থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ফ্রেন্ড আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।